আবার কি করোনার থাবা, করোনার চতুর্থ ঢেউয়ের ইঙ্গিত। তার কারণ মহারাষ্ট্রে ইতিমধ্যেই বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক। এদিকে মহারাষ্ট্র, তেলেঙ্গানা, কর্ণাটক, কেরালে চিঠি পাঠিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। স্বাস্থ্যমন্ত্রকের তরফে চিঠি পাঠানো হয়েছে মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, কেরালকে। কেরালের 11টি জেলা, মহারাষ্ট্রের 6টি জেলায় বেড়েছে করোনার সংক্রমণ, তামিলনাড়ুর 2টি জেলায়, এর পাশাপাশি কর্ণাটকের 1টি জেলায় সংক্রমণ বেড়েছে এমনটাই খবর। আর এই বেশ কয়েকটি জেলায় বিভিন্ন রাজ্যে সংক্রমণ বাড়ার খবরেই উদ্বেগ বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে এই রাজ্যগুলিতে, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, কেরালকে চিঠি স্বাস্থ্যমন্ত্রকের। ইতিমধ্যেই মহারাষ্ট্রে ফের মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক চিঠি পাঠিয়েছে বেশ কয়েকটি রাজ্যকে, কি জানা যাচ্ছে স্বাস্থ্যমন্ত্রক সূত্রে? দেখো, মোট 5টি রাজ্যকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে চিঠি পাঠানো হয়েছে, যার মধ্যে রয়েছে কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, তেলেঙ্গানা সহ মোট 5টি রাজ্য। এবং এর মধ্যে যেটা গুরুত্বপূর্ণ, গোটা দেশে এই মুহূর্তে করোনার যে সংক্রমণ, তা গত কয়েক সপ্তাহে দেখা যাচ্ছে যে কার্যত লাফিয়ে লাফিয়ে করোনার সংক্রমণ বাড়ছে, এবং এই বৃদ্ধির হার যথেষ্ট অ্যালার্মিং বলে মনে করছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এবং তার প্রেক্ষিতে এখনো পর্যন্ত যে তথ্য পরিসংখ্যান হাতে এসেছে, তাতে দেখা যাচ্ছে যে গোটা দেশে করোনা সংক্রমণের মোট 31% সংক্রমণ হচ্ছে এই মুহূর্তে শুধুমাত্র কেরালাতেই। এবং কেরালারও সেক্ষেত্রে সুনির্দিষ্ট কয়েকটি ডিস্ট্রিক্টকে আইডেন্টিফাই করে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক, যে জেলাগুলিতে সব থেকে বেশি সংক্রমণ হচ্ছে, অর্থাৎ এখনকার যে ইনফেকশন, সেই ইনফেকশন লোকালাইজড ইনফেকশন বা লোকালাইজড সংক্রমণ বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে জানানো হচ্ছে। এরপরেই সব থেকে বেশি উদ্বেগ আসছে মহারাষ্ট্রের দিক থেকে। কেরলের পরে দেখা যাচ্ছে মহারাষ্ট্রে দেশের মোট সংক্রমণের 23% বেশি সংক্রমণ হচ্ছে মহারাষ্ট্রের মাটি থেকে, এবং তার পরবর্তী ক্ষেত্রে সংক্রমণের হার সব থেকে বেশি, অর্থাৎ তৃতীয় সংক্রমণের হার বেশি তামিলনাড়ুর মাটিতে। ফলত এক্ষেত্রে যে বিষয়টির উপর জোর দেওয়া হচ্ছে, যেহেতু কোভিড এর সংক্রমণের হার দেশ জুড়ে উল্লেখযোগ্য হারে কমেছিল, প্রত্যেকটা দেশ, রাজ্যের সরকার এবং তার পাশাপাশি অবশ্যই কেন্দ্রীয় সরকার, এবং অর্থাৎ টোটাল যে স্বাস্থ্য পরিকাঠামো ছিল, সেই স্বাস্থ্য পরিকাঠামোয় একটা লেথার্জি দেখা দিয়েছিল, তারই ফলশ্রুতিতে নতুন করে আবারও এই সংক্রমণ বাড়ছে। এবং যেটা গুরুত্বপূর্ণ, মানুষের মধ্যে কোভিড বিহেভিয়ার বা যে প্র্যাকটিস আমরা করতাম কোভিডকে রোখার জন্য, সেই প্র্যাকটিসের ক্ষেত্রে যথেষ্ট গাফিলতি দেখা দিচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক অত্যন্ত কঠোরভাবে সেই কোভিড মোকাবিলার প্র্যাকটিসকে আবার চালু করার জন্য তারা নির্দেশ দিয়েছে, এবং সেক্ষেত্রে টেস্ট, ট্র্যাক, অর্থাৎ যে 5টি ধাপের কথা প্রথম থেকেই বলা হচ্ছিল, সেই ধাপ আবারও নতুন করে শুরু করার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে বলা হচ্ছে। গতকালের একটি গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট, যে কথা আমরা জানিয়েছিলাম, যে দিল্লি হাইকোর্ট ডিজিসিএ কে তারা অর্ডার দিয়েছে যে যদি ফ্লাইটের ভেতরে বা এয়ারপোর্টের মধ্যে কোনো ব্যক্তি মাস্ক না পরে, তাহলে তার বিরুদ্ধে এয়ারপোর্ট কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করবে, প্রয়োজনে তাকে এয়ারপোর্টের বাইরে বের করে দেওয়া হতে পারে, এমনকি যদি যদি কোনো প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়, অর্থাৎ সেই ব্যক্তি যদি বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে সেক্ষেত্রে তাকে নো ফ্লাই লিস্টেও তাকে প্লেস করা হতে পারে। অর্থাৎ কঠোর পদক্ষেপ ফ্লাইটের ক্ষেত্রে করা হচ্ছে, যে ফ্লাইটগুলি বিভিন্ন রাজ্যে যাচ্ছে, অর্থাৎ অন্তর্দেশীয় যে ফ্লাইট, একইভাবে মহারাষ্ট্র সরকার। যদি তুমি আমাদের সঙ্গে থাকো, বিশিষ্ট চিকিৎসক যোগীরাজ রায় আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। ডক্টর রায়, আবারও সংক্রমণ বাড়ছে বেশ কয়েকটা রাজ্যে, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, কর্ণাটক, কেরল, এই সমস্ত রাজ্যগুলোকে ইতিমধ্যে চিঠিও পাঠিয়েছে স্বাস্থ্য মন্ত্রক, কি কারণে আবারও সংক্রমণ বাড়ছে কি মনে হয়? সংক্রমণ বাড়ছে মানে, আমি তো কলকাতাতে শেষ গত 3-4 দিনের মধ্যে মাত্র 2-3 জনকেই দেখেছি যাদের অক্সিজেন লেগেছে এরকম করোনা হতে, তো এখনো তার আঁচ তো এ রাজ্যে সেরকমভাবে পড়েনি। সংক্রমণ এরকম ভাবে ফ্লাকচুয়েট কিছু করবেই, যতক্ষণ না অব্দি শেষ হচ্ছে পুরো করোনা, এরকম করোনা শেষ হচ্ছে কথাটা বোধ হয় কোনোদিনই আমাদের পক্ষে বলা সম্ভব না, মাঝে মাঝে এরকম চলতেই থাকবে। তো সেই অবস্থায় এখন একটু সজাগ থাকতে হবে, এরকম ফ্লিপস হবে, কিছু কিছু কেস বাড়বে, কিন্তু সেটা যে একদম ওয়েভে চলে যাবে সেটা বলা মুশকিল আছে।
ডক্টর, এখানেই প্রশ্ন যে প্রিকশনারি ডোজ ইতিমধ্যেই চালু হয়েছে, যদিও সেটা সরকারিভাবে নয়, এই প্রিকশনারি ডোজের ব্যাপারে কি আরো একটু বেশি করে সচেতনতা, বেশি করে প্রচার প্রিকশনারি ডোজ নেননি? প্রিকশনারি ডোজ নিয়ে যেটুকু স্টাডিজ হয়েছে তাতে যা পাওয়া গেছে এখনো অবধি, তা ষাটোর্ধ লোকেদের মধ্যে এটি সিভিয়ার করোনা প্রিভেনশনে এখনো অবধি তার এভিডেন্স আছে, তার নিচে কিন্তু এখনো এভিডেন্স জেনারেট হয়নি। সুতরাং সত্যি প্রিকশনারি ডোজ, নতুন স্ট্রেন যদি আসে, স্ট্রেন যদি নিজেকে ভ্যারিয়েশন করতে থাকে, যেটা করবে, এটাই যে কোনো রেসপিরেটরি ভাইরাসের গতি প্রকৃতি, সেই চেঞ্জ যদি হয় তাতে 2020 ভ্যাকসিন কতটা এফেক্টিভ হবে সেই নিয়েও কিন্তু ভাবার ব্যাপার আছে। আমরা সেই পুরনো ভ্যাকসিন দিয়েই সবাইকে যদি আমরা বারবার ভ্যাকসিনেট করি সেটা কতটা হলে প্রিভেন্ট করবে সেটাও ভাবার ব্যাপার আছে। সুতরাং এই কথাগুলো বৈজ্ঞানিক ভিত্তি নিয়েই কথা বলা উচিত।